আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ওমা আরসালনাকা, আমি তোমাকে পাঠাইছি ইল্লা রাহমাতান লিল আলামিন, গোটা জগৎবাসী, পুরো পৃথিবীবাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন রহমত স্বরূপ হয়ে। মুসলমান কবির ভাষায় কবি বলেন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসনিদে ওসুদ হামার ওয়ে জমিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসনিদে ওসুদ হামার ওয়ে জমিন। রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আগমন করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে যে মাস, এই মাসেই তিনি দুনিয়াতে আগমন করেছেন। তার আনন্দে, তার আগমনের সংবাদে আমরা সবাই খুশি তো? ইনশাআল্লাহ খুশি তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তিনি সবার জন্য রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন রহমত নিয়ে। তিনি সমগ্র মানব জাতি ও দানব জাতি, হুর পরি গিলমান, প্রত্যেকটা পশু পাখি সবার জন্য রহমত স্বরূপ তিনি এসেছেন রহমত নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ওমা আরসালনাকা, আমি তোমাকে পাঠাইছি ইল্লা রাহমাতান লিল আলামিন, গোটা জগৎবাসী, পুরো পৃথিবীবাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন রহমত স্বরূপ হয়ে। মুসলমান কবির ভাষায় কবি বলেন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসনিদে ওসুদ হামার ওয়ে জমিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসনিদে ওসুদ হামার ওয়ে জমিন। কবি ডাক দিয়া বলে, ও দুনিয়ার উম্মত, আমরা এমন নবী পাইলাম দুই নবী রহমত স্বরূপ। অন্য অন্য জামানার নবীর উম্মতের জন্য নামাজের জায়গাটা নির্দিষ্ট ছিল, সব জায়গায় নামাজ পড়লে নামাজ আদায় হতো না, কিন্তু আমাদের এমন নবী আমরা পেলাম যেই নবীর উম্মত হওয়ার কারণে গোটা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য গোটা পৃথিবীটাই মসজিদ, শুধু তাই নয়, গোটা পৃথিবীটাই আল্লাহ পাকের ইবাদত বন্দী মানা বানায় দিছে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যায়, যদি যেখানে কাফের বদ্দিন বসবাস করে সেখানে যায়ও, যদি পাক পবিত্র জায়গায় আল্লাহকে সেজদা দেন, এটা মসজিদ হয়ে যাবে। মুসলমান, এটা আমাদের নবীর বদৌলতে পেয়েছি আমরা। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন, সুতোজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে ওসুদ হামার ওয়ে জমিন, গোটা জমিনটাকে রহমত স্বরূপ বানাইছে। মুসলমান, শুধু আমাদের জন্য রহমত বিষয়টা এমন নয়, বরং আল্লাহর পয়গম্বর মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, সবার জন্য রহমত। শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মানব দানবের জন্য নয়, বরং পুরো কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দেও নবী, আপনার নবুয়াতের এরিয়া কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নবী শুনে রাখেন, আমি আল্লাহর, আমি রবের এরিয়া যতটুকু, আপনি নবী নবুয়াতের এরিয়া ততটুকু। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মখলুক, যত আনেওয়ালা মানব দানব, যত আনেওয়ালা ফেরেশতা পশু পাখি, সব কিছুর নবী হলো আমার পয়গম্বর। আমার নবী হলো নবীদের নবী, ওলিদের নবী, পীরদের নবী, মানবের নবী, জিনদের নবী, ফেরেশতাদের নবী, সবার নবী। মুসলমান মন্দির আল্লাহর গোলাপ, আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন আমাদের জন্য রহমত স্বরূপ। রবিউল আউয়াল মাসে এসেছেন, এখন রবিউল আউয়াল মাস এর কবে এসেছেন? তবে অনেক মতামত আছে, অনেক প্রসিদ্ধ মতামত রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে, কিন্তু একটা বিষয়ে ইখতিলাফ নাই, যে আল্লাহর পয়গম্বর রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছে। রবিউল আউয়াল মাসের সোমবার দিনই হয়েছে, অন্য কোনো দিনে হন নাই, সোমবার দিনই হয়েছে, এইটা সবাই একমত। তবে কোন তারিখে হয়েছে তারিখ না নিয়ে, তারিখটা নিয়ে একমত নয়। কেউ বলেছে রবিউল আউয়ালের 2 তারিখে হয়েছে, কেউ বলে রবিউল আউয়ালের 8 তারিখে হয়েছে, কেউ বলে রবিউল আউয়াল মাসের 9 তারিখে হয়েছে, কেউ বলে রবিউল আউয়াল
মাসের 12 তারিখে হয়েছে, 12 রবিউল আউয়াল, কেউ বলে রবিউল আউয়াল মাসের মাস শেষ হওয়ার 3 দিন আগে হয়েছে, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় রমজান মাসে হয়েছে। অতএব এখানে অনেকগুলো আলোচনা আছে, কেউ বলছে 8, কেউ বলছে 2, কেউ বলছে 9, কেউ বলছে 12, কেউ বলছে 27, এরকম কম বেশি আছে। তবে সোমবার দিন যে হয়েছে এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। মুসলমান ইমানদার, তাহলে এখন আমাদের জন্য করণীয় কি? রবিউল আউয়াল মাস আসলে আমরা চতুর্দিকে বিভিন্ন জায়গায় শুনতে পারি রবিউল আউয়াল মাস হলো ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস মানে ঈদে মিলাদুন নবী। মুসলমান ঈদে মিলাদুন নবী মানে কি এটাই তো আমরা জানি না, তাহলে কিসের ঈদে মিলাদুন পালন করি আমরা? তাহলে আমাদের জানতে হবে ঈদে মিলাদুন নবী কি, ঈদ মানে কি, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ করা, ঈদ শব্দের অর্থ হলো খুশি হওয়া। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হচ্ছে জন্মদিবস, জন্মদিন। তার মানে ঈদে মিলাদুন নবী কি? নবীদের জন্মদিবসে খুশি হওয়ার নাম হলো ঈদে মিলাদুন নবী। এখন ঈদে মিলাদুন নবী কি আমল করার জিনিস নাকি? কয় না, ঈদে মিলাদুন নবী আমল করার জিনিস না। তাহলে কি আমল করার জিনিস? তাহলে সিরাতুন নবী হলো আমল করার জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী। জন্ম সময়টাকে মিলাদুন নবী বলা হয়, সিরাতুন নবী বলা হয়। আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করেছেন গোটা জীবনের জীবনীটাই হলো সিরাতুন নবী। মিলাদ থেকে জন্ম থেকে কোনো কিছু শিক্ষা নেওয়ার নাই, তবে সিরাত থেকে কোটি 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 মাসলা মাসাইল এবং হাদিস আমাদের শিক্ষণীয় বিষয়।